বৃদ্ধ বাবার সরলতার সুযোগ নিয়ে তাকে ভুল বুঝিয়ে তার সম্পত্তি লিখিয়ে নেবার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় ছেলের বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ পিতা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। বাবাকে ভুল বুঝিয়ে বাড়িসহ জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। পরে প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে থানায় ছেলের নামে অভিযোগ দায়ের করলেন বাবা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার সূত্রাগর কারিগর পাড়ায়। জানা গেছে, স্থানীয় বাসিন্দা আমির আলী কারিগর স্ত্রীকে নিয়ে সরকারি ঘরে বসবাস করতেন। তার চার ছেলে ও তিন মেয়ে, মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। দুই ছেলে অন্যত্র বাবার জমিতেই আলাদা ঘর বেঁধে থাকেন। অভিযোগ, সেজো ছেলে জাসিকুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় একটি কাগজ এনে বাবাকে সই করে দিতে বলে। বাবাকে জানায় সরকারি ঘরের জন্যে তার এটা প্রয়োজন। কোনো কিছু না বুঝেই ছেলের ওপর বিশ্বাস করে সেই কাগজে সই করে দেন বাবা। এরপর বাবার সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের জানান তিনি। পরে জানতে পারেন তার বসবাসের বাড়ি ও জমি ছেলেকে দান করা হচ্ছে। এরপরই থানার দ্বারস্থ হন বৃদ্ধ আমির আলী কারিগর। কিন্তু আমার ছেলে চাষিগুলি এলাম, ওকে ওর অনেক জায়গা বেশি দিয়েছি। তা আমি এখন বলছি যে শোন, পায়খানা বাথরুমে চল, পিছনে পায়খানা বাথরুম আছে, যেহেতু ছেলে ছেলেপিলে পড়ে, মেয়েরা যেতে পারে না পায়খানা, গেলে পরে ও গালাগালি দেয়। তা আমি যে আমার শোন, গালাগালির দরকার নেই, আমি সামনে পায়খানা বাথরুমগুলো করে নিই, তোর জায়গাতে নয় আমারই জায়গা যখন, তো ও পোটেটা কোনো রকম ভাঙছে না। যার জন্যে আমি এই দায়িত্ব হচ্ছি থানাদের, থানার জন্য যে আমাকে সই করে দেবা, এস্ত্রি করে দেবো। আমি বলবো না, আমি এস্ত্রি করবো না, আমি পোটে তোর ভাঙতে হবে না, যা আমি থানায় যাবো। যদি যদি মনে করে বাবুরা ঘর দোর করবো, তার জন্য তুমি সই সমাজ করে দাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি তো লেখাপড়া জানি না, পরে আমার ছেলেকে যে পড়িয়ে বসে তো একদম মানে দানপত্র লিখে দেওয়া। আমি তখন বললাম আমি কাগজে সই করবো। কয় ছেলে মেয়ে আপনার? আমার সাতটা ছেলে মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে? মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি। আর ছেলেদের কি সব জায়গা জমি দিয়েছেন? ছেলেরা আমি খুব কাপড় বুনে দুপাটা এখানে জায়গা কিনেছিলাম একটা পুলিতে, সেখানে দুই ছেলে দিয়ে দিই, তারা কোনো তাদের ছেলে কোনো আমার ঝামেলা। সেখানে আমার মেয়ে ছেলে থাকে, রবিকুল থাকে আর আশিকুল থাকে, বড় বড়। আর এখানে সেজন্যই আমার সাথে আজ থেকে 15-16 বছর থেকে ওই একই ঝামেলা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে স্থানীয়দের বক্তব্য, বৃদ্ধ বাবার সরলতার সুযোগ নিয়ে নিজের ছেলেই যদি এমন কাণ্ড করে তাহলে বৃদ্ধ বাবা যাবেন কোথায়? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।